যখন একটি ছেলে কাঁদে তখন কিন্তু সে নিজের ইচ্ছায় কখনোই কাঁদে না। একটা ছেলে নিজের বুকে যে পরিমাণ কষ্ট বহন করতে পারে তা কিন্তু অন্য কেউ কখনোই পারবে না। একটা ছেলেকে কাঁদানো কিন্তু এতটা সহজ না। একটা ছেলেকে যদি তার মা বকা দেয় তাহলে কিন্তু সে কাঁদবে না, হেসে উড়িয়ে দিবে। যদি তার বাবা তার গায়ে হাত তুলে তবুও সে কাঁদবে না, এতে সে কষ্ট পাবে, একটা চাপা কষ্ট, কিন্তু সে কারো কাছে প্রকাশ করবে না। একটা ছেলের সাথে যদি তার কাছের কেউ রাগ করে কথা না বলে থাকে তাহলেও সে কাঁদবে না। এর মানে এই না যে ছেলেরাও কাঁদে না। ছেলেটাও না কাঁদে। যখন তার বুকটা কষ্টে ফেটে যাবে, যখন তাকে ভালোবাসি কথাটা বলার মতো কেউ থাকবে না, যখন সে কাউকে হারিয়ে ধীরে ধীরে নিজেকে শেষের দিকে নিয়ে যাবে, যখন তার কাছের সবাই তার থেকে দূরে চলে যাবে, সে তখনই কাঁদবে। যে ছেলেগুলো বিড়ি সিগারেটের নেশা করে সে ছেলেগুলো খারাপ না, সত্যিই তারা খারাপ না। তাদের এই গল্পের পেছনেও সত্যিকার গল্প লুকিয়ে আছে। তাদের খারাপ হওয়ার পেছনে কারো হারিয়ে যাওয়া ভালোবাসা লুকিয়ে আছে। আর তার অন্ধকার জগতে পাড়া দেওয়ার পিছনে কারো চলে যাওয়া আছে। একটা ছেলের মন খুব কঠোর হয় কিন্তু কিছু ক্ষেত্রে দুর্বলও হয়। সে খুব সহজে কাউকে খুব কাছে নিয়ে আসে কিন্তু সে খুব সহজে কাউকে দূরে ঠেলে দিতে পারে না। তুমি যদি কখনো একটা ছেলের ইচ্ছে পূরণ করো দেখবে সে আজীবন তোমার ইচ্ছে পূরণ করে যাবে। সে সহজে তোমার থেকে আর কিছু চাইবে না, সে শুধু চাইবে তুমি তার মনের মতো হও। তাকে তুমি নিজের মতো করে ভালোবাসো, একটু গভীরভাবে বিশ্বাস করো। অনেক ছেলেরাই খারাপ হয়, কেউ হয় তার ভালোবাসার মানুষটির জন্য। আবার কেউ হয় তার স্বপ্ন অসম্পূর্ণ থাকার কারণে। একটা ছেলে সবকিছু সহ্য করে থাকলেও সে কখনোই কারো অবহেলা সহ্য করতে পারবে না। যখন তুমি তাকে অবহেলা করবে দেখবে তখনই সে খারাপের দিকে যাচ্ছে। বিশ্বাস করো একটা ছেলে ভালোবাসা ছাড়া কিছুই চায় না, শুধু ভালোবাসা চায়। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর হ্যাঁ, আমাদের ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।